ওয়েলকাম ব্যাক গাইজ, চলো আজকে একটা রোমাঞ্চকর যাত্রা শুরু করি। আজকে আমরা ডুব দেব সলোমন টেম্পেলের অবিস্মরণীয় জগতে। আমরা এই প্রাচীন আশ্চর্যের পেছনের রহস্য উন্মোচন করার সাথে সাথে আলাদা করব কল্পকাহিনী আর সত্যতাকে। সলোমন টেম্পেল, যা ফার্স্ট টেম্পেল নামেও পরিচিত, সায়েন্টিস্টদের মতে এটার অস্তিত্ব ছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে দশম শতাব্দী পর্যন্ত। বাইবেলের অনুসারে এটা তৎকালীন ইসরায়েলের রাজা কিং সলোমনের দ্বারা পরিচালিত হতো এবং এটি নির্মিত হয়েছিল কিং সলোমনের অধীনে। একটা কথা বলে রাখি, ইসলাম ধর্মে কিং সলোমনকে আইডেন্টিফাই করা হয় মুলায়মা আলাইহিসসালাম বলে। জিসাস স্ক্রিপচার থারা এবং মুসলিমদের কুরআন, এই দুটা হোলি বুকে এই রাজা এবং তার মন্দিরকে স্বীকৃতি দেওয়া আছে। সলোমন টেম্পেল অবস্থিত ছিল টেম্পেল মাউন্ট নামে এক পাথরের চূড়ে। এটি ছিল পবিত্রতম স্থান, ঈশ্বর এবং উপস্থিতির প্রতীক, তৎকালীন ধর্মের উপাসনা কেন্দ্র। তখন এই টেম্পেলের আর্কিটেকচার বিষয় নিয়ে কথা বলা যাক। সলোমন টেম্পেল খুব পারদর্শিতার সাথে ডিজাইন করা হয়েছিল। এর ভিতর এবং বাইরে সূক্ষ্ম কারুকার্য দ্বারা সুসজ্জিত ছিল। মন্দিরটা কয়েকটি অংশে বিভাজিত ছিল। প্রধান অংশগুলো হলো হোলি অফ হোলিস, হোলি প্লেস এবং বাইরের সুপরিসর প্রান্ত যেখানে সাধারণ মানুষ জমায়েত হত। হোলি অফ হোলিসের স্থানটি ছিল সব থেকে পবিত্রতম। এখানেই রাখা থাকত দি আর্ক অফ কোভিনাট। হোলি প্লেস ধরা হতো জাস্ট দি হোলি অফ হোলিসের বাইরের স্থানটা। এই স্থানটাতে যাজকেরা জমায়েত হতো প্রার্থনার জন্য। সলোমন টেম্পেলের নির্মাণ সামগ্রীও অসাধারণ ছিল। টেম্পেলটি মূলত লেবানন থেকে আমদানিকৃত পাথর, দেবদারু কাঠ দ্বারা নির্মিত করা হয়েছিল। দেওয়ালগুলো ছিল সোনা, রূপা ও অন্যান্য মূল্যবান ধাতুর খোদাই দ্বারা সজ্জিত। সংক্ষেপে, সলোমন টেম্পেল ছিল জাঁকজমকপূর্ণ। সলোমন টেম্পেলের ধর্মীয় ঐতিহাসিক গুরুত্ব বলে শেষ করা যাবে না। এটিকে ধরা হতো ঈশ্বরের বাসস্থান হিসাবে এবং এটা বিবেচিত হতো ঈশ্বর এবং ইসরায়েলের লোকেদের ভিতর চুক্তির প্রতীক হিসাবে। মন্দিরটি ধর্মীয় অনুষ্ঠানগুলোর কেন্দ্র হয়ে উঠেছিল। এখানে আয়োজন করা হতো বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, যেখানে গণপ্রার্থনা, বলিদান, ভোজ ইত্যাদি। সলোমন টেম্পেল তৎকালীন ইসরায়েলের 12টি উপজাতির মধ্যে একতা সৃষ্টি করেছিল এবং এটার প্রতি আকৃষ্ট ছিল দূর দূরান্তে ধর্মীয় উপাসনাকর। দুঃখজনকভাবে সলোমন টেম্পেলের গৌরবান্বিত পদযাত্রা হঠাৎই থেমে যায়। খ্রিস্টপূর্ব 587 কিং নেবুচাদনেজারের অধীনে ব্যাবিলনীয়রা জেরুজালেমে জয় করে এবং সলোমন টেম্পেলটা গুঁড়িয়ে দেয়। সূচনা হয় ব্যাবিলনীয় এক্সাইলের। যাই হোক, ঘটনা এখানেই শেষ নয়। ব্যাবিলনীয় নির্বাসনের পর চিসরা ইউজোনিয়ান রোলিংয়ের অধীনে মন্দিরটি পুনর্নির্মাণ করে। পুনর্নির্মিত মন্দিরটা আধ্যাত্মিক কেন্দ্র হয়ে ওঠে আবার, কিন্তু এটা রক্ষার লড়াই শেষ হয়ে যায় না। রাজা হেরো দ্য গ্রেট 37 BC একটা উচ্চভিলাষী সংস্কার প্রকল্প শুরু করে, যার ফলে সেকেন্ড টেম্পেলের সৃষ্টি হয়। এটি ফার্স্ট টেম্পেলের চেয়েও বড় ছিল এবং পরিচিত ছিল হেরোডের টেম্পেল নামে। এটা নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 10 বছর। আজ টেম্পেল মাউন্টটি মুসলিম, খ্রিস্টান, ইহুদিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। এটা এমন একটা জায়গা যেখানে ধর্মীয় বিশ্বাস, ইতিহাস, বিভিন্ন সংস্কৃতি একসাথে মিলে যায়। বর্তমানে এটা শ্রদ্ধা, বিতর্ক উভয়েরই কেন্দ্রবিন্দু। এটার আধিপত্য নিয়ে শতাব্দীর পর শতাব্দী রক্তক্ষয় হয়ে চলেছে। যাই হোক, সেটা একটা অন্য গল্প। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন এক কাহিনী নিয়ে।